এটা হচ্ছে সুজয়ের হাতের কাজ, মানে আমার বর মশাইয়ের। ও এরকম মাঝে মাঝেই যখন সময় পায় কাজের ফাঁকে শাড়িতে, কুর্তিতে বা কোনো কোনো সময় পাঞ্জাবিতে এরকম করে থাকে। এটা ওর শখেরই কাজ বলতে পারো। আমি ক্যামেরা ঘুরিয়ে বলছি হাই করো হাই করো, কিন্তু তা তো মশাই করবে না। যাই হোক, একটুখানি তাকিয়েছে, আবার কাজে মন দিয়েছে। তো ও পুজোর আগে বিশেষ করে, মাঝে মাঝে সব সময় পারে না, কিন্তু পুজোর আগে বিশেষ করে অর্ডার পড়ে। কেউ কেউ বলে দাদা আমাকে শাড়ি করে দিতে হবে, ডিজাইন দিয়ে দেয়। কেউ কেউ শাড়ি দিয়ে দেয়, দাদা এই ডিজাইনটা করে দিতে হবে। ও কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পায় একটু একটু করে পুজোর আগে করে দেয়, মাঝে মাঝে কুর্তিতে পাঞ্জাবিতে। তো তোমরা সবাই জানিও যে এই শাড়িটির ডিজাইনটি কেমন হয়েছে এবং কেমন লাগছে, তোমরা সবাই জানিও।